ব্রহ্মপুত্রের ধুধু বালুচরে সারিবদ্ধভাবে বসে আছেন অসহায় মানুষ। পাশে রাখা হয়েছে বাংলাদেশ পুলিশের উপহার লেখা পরিবেশ বান্ধব সাদা ও সবুজ রঙের ব্যাগ ভর্তি ঈদ উপহার। এ দৃশ্য কুড়িগ্রামের চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদের শাখাহাতির চরের চরাঞ্চলের একেবারেই অসহায় দুস্থ অন্ধ ও পঙ্গুদের বাছাই করে নিয়ে আসা হয়েছে এখানে। জেলার 9টি থানার চরাঞ্চলের অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে ঈদুল ফিতরের উপহার, আর উপহার পেয়ে খুশি তারা। আমি সুরপুর বাজার থেকে আসছি, আমাকে যে পুরুষের সহযোগিতা করছে, আমার গরিব মানুষের অনেক উপকার হয়েছে। আমার কিছু পাইনি এখানে, পুলিশ প্রধান পুলিশে আমাকে এটা ই করলো, আমার খুব মনটা খুশি হলো। আমি খুব আছি, আমি খুশিতে আছি। আমরা চরের মানুষ, আমরা কোনো কিছু পাচ্ছি না, তাই আমাদেরকে পুলিশ সাহায্য করছে যে ঈদ উপলক্ষে চাউল ডাউল তেল এরকম জিনিস দিচ্ছে আমাদেরকে। পুলিশের পক্ষ থেকে চাল ডাল তারপরে ই পাইছি, তার জন্য পুলিশের জন্য খুব খুশি হয়েছি। ঈদ উপলক্ষে আমাদেরকে পুলিশ ভাইরা আমাদের জন্য খাদ্যবাদ করছে, লবণ বা চিনি তেল বা কালাই এগুলো আমাদেরকে উপহার দিচ্ছে। এসপি সাহেব পুলিশ তাই আমার উপহার দিছে তেল কালাই অত চাউল এগুলো খাওয়ার জন্য, সেই লোক অনেক ভালো। প্রতি বছর পবিত্র রমজান মাসে বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করে বাংলাদেশ পুলিশ, কিন্তু এবছর প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আইজিপির ইফতার পার্টি না করার অর্থ দিয়ে চরাঞ্চলের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান পুলিশ সুপার। পবিত্র রমজানে বাংলাদেশ পুলিশ একটি বড় রকমের ইফতার পার্টি করে থাকে, আসলে এবার আমরা সেই ইফতার পার্টি আমাদের আইজিপি স্যার না করে সেই ইফতার পার্টির অর্থটি বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দিয়েছেন। আমরা তাদেরকে আজকে বিভিন্ন চরের বিশেষ করে প্রত্যন্ত দোজ হু আর ইন ডায়ার নিড তাদেরকে আমরা এটা দিতে পেরেছি। আমরা পুলিশ শুধুমাত্র যে ল এনফোর্সমেন্ট করে তা না, পুলিশ বেসিক্যালি যেটা করে পুলিশ ল এনফোর্সমেন্টের পাশাপাশি বেনোভিলেন্স অল্ট্রুইজম বা আসলে সোসাইটির সাথে থাকা, মানুষের সাথে থাকা, কমিউনিটির সাথে থাকা, এটি তার একটি বড় উদাহরণ এবং এটি আমাদের জন্য ইটস এ গ্রেট লার্নিং অ্যান্ড গ্রেট লেসন ফর অল অফ আস। পরিবেশ বান্ধব পাটের ব্যাগে উপহার সামগ্রীর মধ্যে ছিল 5 কেজি বাসমতি চাল, 1 কেজি মসুর ডাল, 1.5 কেজি ছোলা, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 1 প্যাকেট লাচ্ছা সেমাই ও 2 প্যাকেট পাউডার দুধ। জেলার 150 পরিবারকে দেয়া হয় ঈদ উপহার। সময় সংবাদ, কুড়িগ্রাম।